আসসালামু আলাইকুম। তো মোটামুটি আমরা তো অনেক কিছু দেখলাম, কীভাবে ফন্ট করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে হয়। তো এখন একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কীভাবে গ্র্যাডিয়েন্ট ইউজ করতে হয়। হ্যাঁ, তো এই জিনিসটা একটু মজা পাবেন, যেটা আসলে কীভাবে করতে হয়। তো গ্র্যাডিয়েন্ট প্র্যাকটিস করার জন্য একটা সহজ সিস্টেম বলে দিই, সেটা হচ্ছে আপনি গুগলে একটু সার্চ দেবেন অনলাইন গ্র্যাডিয়েন্ট জেনারেটর। হ্যাঁ, দিলে যেটা হবে, আপনার এখানে একটা লিঙ্ক আসবে, css gradient.io। তো এটা ওপেন করলে যেটা হবে, আপনি এখানে একটা ফিল্ড দেখতে পারবেন, যেখানে হচ্ছে আপনি দুইটা কালার দিয়ে অথবা কালার বাড়ায় আপনি কী করতে পারবেন, গ্র্যাডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। আর এখানে কিছু প্রিডিফাইন্ড স্টাইল দেওয়া আছে চারটা, এই চারটা স্টাইল দিয়ে কী করতে পারবেন, আপনি গ্র্যাডিয়েন্ট তৈরি করতে পারবেন। ধরেন এই গ্র্যাডিয়েন্টটা আপনি কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, ধরেন এই যে এখানে এই কালারটা হচ্ছে, আপনি হয়তো চেঞ্জ করতে যাচ্ছেন, এই কালারটা দিলেন এইটা, হ্যাঁ, এই কালারটা দিলেন এটা, এই কালারটা একটু চেঞ্জ করলেন। হ্যাঁ, এছাড়া আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করলেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে আরও চাইলে আপনি বাড়িয়ে দিতে পারবেন। দেখেন, আমি একটা বাড়াইলাম, দুইটা বাড়াইলাম, হ্যাঁ, আরেকটা বাড়াইলাম। তো এরকম হচ্ছে কি, আপনি অনেকগুলো গ্র্যাডিয়েন্ট আপনি তৈরি করতে পারেন, যে কোনো জায়গাতে ক্লিক করলে এরকম বাড়বে। সর্বশেষ হচ্ছে আমি কালার চেঞ্জ করা। হ্যাঁ, তাহলে ধরেন এই কালারটা এটা দিলেন, এই কালারটা এটা দিলাম, এই কালারটা এটা দিলাম, বা এটা দিলাম, মানে যত রকম দেওয়া যায় আপনি চাইলে সবগুলো করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে লড়াই চাড়াই আপনি হচ্ছে শুধু পজিশনটা ফিক্সড করে দেন। ওকে, আচ্ছা, এছাড়া হচ্ছে আপনি চাইলে এটা ঘুরাই দিতে পারবেন। হ্যাঁ, যে ধরেন হয়তো এরকম রাখতে চান। হ্যাঁ, দেখছেন, এটাকে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে এটাকে ঠিক করে দেওয়া যায়। তো এইভাবে হচ্ছে আপনি গ্র্যাডিয়েন্টটা তৈরি করবেন। তো ইউজ করবেন কীভাবে, আপনি যখন এগুলো চেঞ্জ করবেন আপনার নিচে অটোমেটিক এই যে সিএসএসটা তৈরি হয়ে যাবে। কপি টু ক্লিপবোর্ড, দেন এখানে যান। এরপর যে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে যা যা করছি এগুলো ধরুন আমি কমেন্ট করে দিলাম। আর এখন হচ্ছে যদি এখানে ইউজ করি, কোডটা পেস্ট করি আর কি, যেটা আমি কপি করছি ওইটাই পেস্ট করলাম, দেখবেন যে এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট নিয়ে চমৎকারভাবে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে এই টুলসটা ইউজ করলেই চলবে। আর যদি বুঝতে চান যে আসলে কীভাবে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এই কোডটা একটু দেখতে পারেন, যে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট এটা হচ্ছে কত ডিগ্রি ঘুরাইছে, এরপর হচ্ছে কালার কোনটা কত পার্সেন্টে আছে। হ্যাঁ, এটা হচ্ছে কালার কোড, আর এটা হচ্ছে কত পার্সেন্টে বসাইছে, সে পুরোটাকে 100% নেয়, নিয়ে হচ্ছে শুধু পজিশন ওয়াইজ কালারগুলো বসায়। আর এখানে যদি 0 degree দেন সোজা থাকবে, আর লিনিয়ার গ্র্যাডিয়েন্ট আপনি বলে দিলেন। ওকে, তো সর্বশেষ এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আপনার ওয়েব পেজে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এগুলো গ্র্যাডিয়েন্টের একটা শর্টকাট, আর এর চেয়ে বেশি গ্র্যাডিয়েন্টের প্রয়োজন নেই, যদি হয় আপনি হয়তো র থেকে আর একটু দেখে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি বেসিক সিএসএস এর জিনিসপাতি। আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, আর আপনাদের অ্যাসাইনমেন্টটা তো দেওয়াই আছে এখানে, কুইজটা অ্যাসাইনমেন্ট না, আপনার হোমওয়ার্ক হচ্ছে একটি ইমেজ গ্যালারি তৈরি করবেন, আর একটা সার্ভিস কার্ড তৈরি করবেন। হ্যাঁ, নিজে থেকে একটু চেষ্টা করেন। আমি আরেকটি উদাহরণ দিয়ে এই, বা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক রিলেটেড আরেকটি ভিডিও দিয়ে এই ক্লাস 5 শেষ করব। আসসালামু আলাইকুম।